শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের পরিসংখ্যান, তোমাদের যেই একটি কোর্স রয়েছে নাম হচ্ছে মৌলিক পরিসংখ্যান, তার ভেতর থেকে একটি অধ্যায় যার নাম সূচক সংখ্যা, সেই অধ্যায়টি আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে এবং আমি আশা করি তোমরা উপকৃত হতে পারবে। আমি শুরু করতেছি। আসলে সূচক সংখ্যা এই শব্দটা তোমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকবে, অনেকেই শুনেছ, হয়তোবা অনেকে দীর্ঘ বিরতির কারণে হয়তোবা ভুলে গিয়েছ। আমি এই অধ্যায়টি তোমাদের ক্লাসেও আলোচনা করেছি, তো দীর্ঘ বিরতির কারণে যেহেতু তোমরা ভুলে গিয়েছো আমি ধরে নিলাম, তাই আমি আবারও বিষয়টি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব, তোমরা আমার সঙ্গে থাকবা। আচ্ছা, প্রথমে আমি সূচক সংখ্যার ইতিহাসটা একটু বলি। সর্বপ্রথম ইতালীয় গণিতজ্ঞ, নাম হচ্ছে কার্লি, গিওভার্নি কার্লি, 1764 খ্রিস্টাব্দে তিনটি দ্রব্য সামগ্রী, জ্বালানি, শস্য এবং হচ্ছে মদ, এই তিনটি দ্রব্য সামগ্রী নিয়ে তিনি সর্বপ্রথম, তিনি 1500 সালের প্রাইসকে ভিত্তি বছর ধরে 1750 সালকে চলতি বছর ধরে মূল্যের আনুপাতিক পরিবর্তন নির্ণয়ের চেষ্টা করেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি পরিপূর্ণ সফল হন এবং তিনি 2500 বছরের মূল্যের পরিবর্তন নির্ণয় করতে সক্ষম হন। এই এতটুকু ইতিহাস জানলে তোমাদের চলবে। এখন আমি সরাসরি আলোচনায় যাই। প্রথমে আমরা জানবো সূচক সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি। সূচক সংখ্যা হচ্ছে আসলে পরিসংখ্যানিক যে পদ্ধতির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট স্থান বা সময়কে, আবারও বলছি, পরিসংখ্যানীয় যে পদ্ধতির সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সময় বা স্থানকে ভিত্তি ধরে ওই সময় বা স্থানের সাপেক্ষে অন্য কোনো স্থান বা সময়ের মূল্যের আনুপাতিক পরিবর্তনকে আমরা যখন শতকরায় প্রকাশ করে একটি বিশুদ্ধ সংখ্যা পাই, তখন আমরা এটিকে সূচক সংখ্যা বলছি। আমি আবারও বলছি, পরিসংখ্যানীয় যে পদ্ধতির সাহায্যে আমরা কোনো একটি নির্দিষ্ট বছর বা স্থানকে ভিত্তি ধরে ওই সময় বা স্থানের সাপেক্ষে অন্য কোনো স্থান বা সময়ের মূল্যের আনুপাতিক পরিবর্তন, মূল্য বা পরিমাণের আনুপাতিক পরিবর্তন নির্ণয়ের জন্য আমরা আনুপাতিক পরিবর্তন নির্ণয়ের জন্য আমরা যেই পদ্ধতি ব্যবহার করি বা আমরা যেই কাজটি করি তাকে আমরা বলছি হচ্ছে সূচক সংখ্যা। আমরা এভাবে বলতে পারি যে সূচক সংখ্যা হলো দুটি ভিন্ন সময়ের প্রেক্ষিতে বা দুটি ভিন্ন সময়ের পরিসরে কোনো অর্থনৈতিক রাশিমালার দুটি ভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কোনো অর্থনৈতিক রাশিমালার অনুপাত বা আনুপাতিক গড়ের পরিবর্তন নির্দেশ করে। হ্যাঁ, এতটুকুই জানলেই চলবে, তোমরা বইয়ে আরও বিষয়টি বিস্তারিত দেখতে পাবে। আর বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সূচক সংখ্যাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, ক্রাউডেন, ক্রাস্টেন, ফিশার, অনেক অনেক পরিসংখ্যানবিদই বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন, তো তোমরা এটা বই দেখে নেবে। আচ্ছা, এখন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সূচক সংখ্যা, আমরা এখন সূচক সংখ্যা আসলে কত প্রকারের হতে পারে সে বিষয় নিয়ে আমরা কথা বলব। সূচক সংখ্যা মূলত তিন প্রকারের হয়, একটিকে বলে মূল্য সূচক সংখ্যা, একটিকে বলে পরিমাণ সূচক সংখ্যা, একটি হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। আমি আবারও বলছি, মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। এখন আমরা এই তিনটি সূচক সংখ্যা আসলে কি আমরা একটু দেখব। দেখো, মূল্য সূচক সংখ্যা হচ্ছে, ও কিছু জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে এই অধ্যায়ে অগ্রসর হতে হলে, সেটি হচ্ছে আমরা এখানে ছোট হাতের এন দিয়ে আমরা বর্তমান বছর এবং জিরো দিয়ে আমরা বা ও দিয়ে আমরা ভিত্তি বছরকে নির্দেশ করব। আমি আবার বলছি, এই অধ্যায়ে আমরা যত সামনে যেতে থাকবো আমরা সব ক্ষেত্রেই এন হবে কারেন্ট ইয়ার বা চলতি বছর এবং জিরো হবে বেজ ইয়ার বা ভিত্তি বছর। আচ্ছা, আগে একটু বলে নিই যে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভিত্তি বছর এবং চলতি বছর সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। চলতি বছর বলতে আমরা সাধারণত বুঝি যে বছরের সূচক সংখ্যা আমরা নির্ণয় করব সেটি হচ্ছে চলতি বছর। আর ভিত্তি বছর হচ্ছে যে বছরের সঙ্গে তুলনা করে আমরা বর্তমান বছরের সূচক সংখ্যা নির্ণয় করব তাকে আমরা বলবো ভিত্তি বছর। ঠিক আছে,
সূচক সংখ্যা মূলত এই দুটি বছর বা দুটি সময়ের মধ্যকার দাম বা পরিমাণের পরিবর্তনের অনুপাত নির্দেশ করে। এবং মাথায় রাখতে হবে সূচক সংখ্যাকে আমরা সবসময় শতকরায় দেখাব। আমি আবারও বলছি, সূচক সংখ্যা সবসময় শতকরায় প্রকাশযোগ্য হবে এবং একটি এককবিহীন সংখ্যা, এটি একটি এককবিহীন রাশি বা সংখ্যা বা বিশুদ্ধ সংখ্যা। আচ্ছা, এখন আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে সূচক সংখ্যাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, বা সূচক সংখ্যা মূলত তিন ধরনের হয়। একটি হচ্ছে মূল্য সূচক সংখ্যা, একটি হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা, একটি হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। তোমরা এখন দেখবে মূল্য সূচক সংখ্যা জিনিসটি আসলে কি। দেখো, আমরা পি দিয়ে প্রাইস দেখাব। যদি পি এন হয় তার মানে কি বলতো দেখি, বর্তমান বছরের দাম। যদি আমরা বলি পি ও তার মানে কি ভিত্তি বছরের দাম। আমি আগেই বলেছি যে এন দিয়ে আমি বর্তমান বছরকে নির্দেশ করব, জিরো দিয়ে আমি ভিত্তি বছরকে নির্দেশ করব। যখন আমরা সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি ও ইন্টু 100 লিখব, তখনই এটি হয়ে যাবে মূল্য সূচক। মানে আমরা বর্তমান বছরের মূল্যকে যদি আমরা ভিত্তি বছরের মূল্য দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, আমরা এটিকে বলবো হচ্ছে মূল্য সূচক সংখ্যা। অর্থাৎ বর্তমান বছরের দামসমূহকে আমরা যদি চলতি বছরের দামসমূহ দিয়ে ভাগ করে আমরা শতকরায়, বর্তমান বছরের দামসমূহকে আমরা যদি ভিত্তি বছরের দামসমূহকে দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, তখন আমরা এটাকে বলবো মূল্য সূচক সংখ্যা। এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে পরিমাণ সূচক সংখ্যা কি হবে, একই জিনিস একই ধরনের সংখ্যা। দেখো কিউ হচ্ছে পরিমাণ, কিউ হচ্ছে পরিমাণ, তাহলে কিউ এন বাই কিউ জিরো ইন্টু 100 এটি কি হবে, পরিমাণ সূচক সংখ্যা। দেখো বর্তমান বছরের পরিমাণকে আমরা যদি ভিত্তি বছরের পরিমাণ দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, তখন আমরা এটিকে বলছি পরিমাণ সূচক সংখ্যা। ঠিক একইভাবে এখন আমরা যদি বলি মূল্যমান সূচক সংখ্যা কি হবে, বিষয়টি একই ধরনের জিনিস। দেখো পি এন কিউ এন ডিভাইডেড বাই পি জিরো কিউ জিরো সমান সমান মূল্য মান সূচক সংখ্যা। এটা অর্থ হচ্ছে বর্তমান বছরের দাম ও পরিমাণকে আমরা যদি ভিত্তি বছরের দাম ও পরিমাণ দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, তখন আমরা তাকে বলছি হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। আমি আবার বলছি, এই যে এন এন মানে হচ্ছে বর্তমান বছরের দাম, বর্তমান বছরের পরিমাণকে তোমরা গুণ করে যদি, সকল দাম এবং পরিমাণকে গুণ করে তোমরা যদি ভিত্তি বছরের দাম ও পরিমাণ দিয়ে ভাগ করো, তারপর শতকরায় প্রকাশ করো, তখন সেটি হয়ে যাবে মূল্যবান সূচক সংখ্যা। এই হচ্ছে বিষয়। আমার মনে হয় বিষয়টি তোমরা পরিষ্কার, তোমরা একবার দেখে নাও। ওকে, এখন আমরা তোমার সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারি। প্রথম কথা হচ্ছে সূচক সংখ্যার, আমাকে প্রথমে জানতে হবে আমি কি উদ্দেশ্যে সূচক সংখ্যাটা নির্ণয় করব। আমি যদি মনে করি আমি জীবনযাত্রার ব্যয় নিয়ে কাজ করব, আমি খুচরা মূল্য নিয়ে কাজ করব। আমি যদি মনে করি না আমি অন্য কোনো উদ্দেশ্যে, আমি ধরো মূল্য সূচক নিয়ে কাজ করব, তাহলে আমি চেষ্টা করব পাইকারি মূল্য নিয়ে কাজ করতে। মানে সুতরাং সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের অবশ্যই জানতে হবে যে কি উদ্দেশ্যে তুমি আসলে সূচক সংখ্যা করবে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্রব্য নির্বাচন। সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাকে খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দ্রব্য নির্বাচন করতে হবে। তুমি যদি এমন দ্রব্য নির্বাচন করো যেটি আসলে মানুষ ভোগ করার, তাহলে কিন্তু তোমার সূচক সংখ্যা নির্ণয়ের যে উদ্দেশ্য সেটি সফল হবে না। বা এমন যদি হয় যে তুমি, আমরা যেটি, আমরা সবচেয়ে বেশি কী খাই, ভাত রুটি এগুলোই তো খাই, তাই না? ভাত রুটি তেল যেটা আমাদের নর্মালি লাগে, তুমি এগুলোর পরিবর্তে যদি অন্যান্য দ্রব্য নিয়ে কাজ করো, তাহলে কিন্তু সেটি তোমার দ্রব্য নির্বাচনটি সঠিক হবে না। অথবা যদি এমন হয় যে তুমি দ্রব্যগুলো তুমি এমনভাবে নিয়েছো যেটি আসলে তুমি এক এক সময় এক এক দ্রব্য নিচ্ছ, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মোট কথা হচ্ছে দ্রব্য নির্বাচনের ক্ষেত্রে তোমাকে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে, তা নাহলে কিন্তু তোমার সূচক সংখ্যা নির্ণয় সফল হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্য সংগ্রহ। তুমি সূচক সংখ্যা নির্ণয়ের সময় তুমি কোন ধরনের তথ্য সংগ্রহ করবে, কোথা থেকে তুমি তথ্য সংগ্রহ করবে, সেটি তোমাকে
জানতে হবে। যদি আমরা মনে করো যে আমরা যদি মূল্য সূচক নির্বাচন করতে চাই বা মূল্য নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা বিভিন্ন ধরনের জার্নাল বা বিভিন্ন ধরনের সরকারি পত্রিকা বা বিভিন্ন ধরনের বই থেকে আমরা কিন্তু তথ্য সংগ্রহ করতে পারি। কিন্তু তুমি যদি জীবনযাত্রার ব্যয় সূচক নিয়ে কাজ করতে চাও, তোমাকে অবশ্যই খুচরা বাজারে যেয়ে তোমাকে নির্ধারিত এলাকা থেকেই তথ্য সংগ্রহ করতে হবে, তা নাহলে কিন্তু তোমার সূচক সংখ্যা নির্ণয় সফল হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিত্তি বছর নির্বাচন সূচক সংখ্যার ক্ষেত্রে। যদি এমন ভিত্তি বছর তুমি নির্বাচন করো, ধরো 1998 সালে আমাদের দেশে বন্যা হয়েছে, এখন যদি তুমি 1998 সালকে ভিত্তি বছর ধরে 2020 সালে তুমি যদি দাম নিয়ে কাজ করো, তাহলে কিন্তু সেটি সফল হবে না। কারণ 1998 একটি ভিন্ন বছর ছিল, একটি আকস্মিক বছর ছিল, এটি কখনোই ভিত্তি বছর হতে পারে না। বা তুমি যদি 1988 সালের বন্যার বছরকে তুমি যদি ভিত্তি বছর ধরে নিয়ে দাম নিয়ে কাজ করো, তাহলে কিন্তু সঠিক ফলাফল প্রদান করবে না। তাই আমাকে অবশ্যই জানতে হবে আমি কোন বছরকে ভিত্তি বছর হিসেবে নিলাম। আবার আরেকটি বিষয় হচ্ছে, এমন যেন না হয় যে ভিত্তি বছর এবং চলতি বছরের পার্থক্য খুব বেশি। মনে করো তুমি 2020 সালের তথ্য নিয়ে কাজ করছো, তুমি 1990 সালের বা তুমি হচ্ছে 1950 সালের দাম নিয়ে ভিত্তি বছর ধরেছ, তাহলে কিন্তু হবে না। চলতি বছর এবং ভিত্তি বছরের ব্যবধান খুব বেশি না হয় ভালো, তবেই তোমার সুযোগ সংখ্যার নির্ণয়ের উদ্দেশ্য সফল হবে। এগুলোই মূলত সমস্যা। আরও কিছু সমস্যা আছে যা তোমরা বই থেকে দেখে নেবে, এগুলো খুব সহজ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সমস্যাগুলো। আচ্ছা, এখন আমি মূল যে জিনিসটি দেখাবো বা যে জিনিসটি তোমাদের পরীক্ষায় আসবে বা যেটির জন্যই আসল অধ্যায়টি, সেটি হচ্ছে সুযোগ সংখ্যার নির্ণয় পদ্ধতি। সুযোগ সংখ্যা নির্ণয় বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত। সুযোগ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি মূলত দুটি, একটি হচ্ছে ভারহীন পদ্ধতি, একটি হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। আমি আবার বলছি, একটি হচ্ছে ভারহীন পদ্ধতি, একটি হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। ভারহীন পদ্ধতি আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ সমষ্টি পদ্ধতি, সাধারণ ভারহীন সমষ্টি পদ্ধতি, একটি হচ্ছে আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। আবার ভারযুক্ত পদ্ধতি দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ সমষ্টিবাচক ভারযুক্ত পদ্ধতি, আরেকটি হচ্ছে আপেক্ষিক মূল্যের গড়যুক্ত ভার পদ্ধতি। আমরা প্রত্যেকটি জিনিসই দেখব, তারপর আমরা বিস্তারিত আলোচনা যাব। প্রথমে আমি দেখাচ্ছি, দেখো ভারহীন সাধারণ সমষ্টি পদ্ধতি, ভারহীন সাধারণ সমষ্টি পদ্ধতি। আচ্ছা, একেবারেই সহজ, তোমরা অলরেডি দেখে ফেলেছ, ভারহীন PN/P0×100, এটি হচ্ছে ভারহীন সাধারণ সমষ্টি পদ্ধতি, খুব সহজ। এবার যদি আমি বলি ভারহীন আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি, সেটি খুব সহজ, সেম জিনিস। দেখো PN/P0 ভাগ হচ্ছে N×100, শেষ। কি বুঝলা? একদম সহজ। দেখো মানে ভারহীন পদ্ধতি দুটোই খুব সহজ, একটি হচ্ছে কিছুই না, চলতি বছরের দামের সমষ্টিকে আমরা যদি ভিত্তি বছরের দামের সমষ্টি দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, মানে মূল্য সূচক সংখ্যা তোমরা যেটি আগে দেখে এসছো, এটিকে আমরা বলছি ভারহীন সাধারণ সমষ্টি পদ্ধতি। আর যদি বলি ভারহীন আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি, তখন তোমাকে মনে করো আমরা চারটি দ্রব্যের দাম নিয়ে কাজ করছি, চাল, ডাল, মূলা, কচু, তাহলে এই এন এর জায়গাতে হবে 4, আর PN/P0 তো তোমরা বুঝতেই পারছো যে বর্তমান বছরের দামের সমষ্টিকে আমরা যদি ভিত্তি বছরের দামের সমষ্টি দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, তখন আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার ভারহীন আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। তোমরা একবার দেখে নাও। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ভারযুক্ত। দেখো ভারযুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি, দেখো কিছুই না, এটাও একই জিনিস, কোনো পার্থক্য নেই, ভার দিতে হবে এখানে, সামেশন PN/P0×W, ঠিক আছে, সামেশন PN/P0×W। আচ্ছা, এটা আসলে তোমাদের বিভিন্ন বইয়ে এটা তুমি বিভিন্নভাবে দেখতে পাবে, এই এই সূত্রটি আমি তোমাদের একটি বইয়ে যেভাবে আছে আমি দেখি, তোমাদের বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, তবে আমি একটু দেখি আমি যেটা ভাবতেছি সেটা কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা ভাবতেছি সেটাই। দেখো ভারযুক্ত সমষ্টি পদ্ধতি, হ্যাঁ ঠিক আছে, এখানে
ভার যুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি হচ্ছে পিএন পি0 ডব্লিউ ডব্লিউ ইনটু 100। মনোযোগ দিয়ে দেখবে, ভার যুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি হচ্ছে এই জিনিসটি কিন্তু কোনো পরিবর্তন ঘটছে এপর্যন্ত, এই জিনিসটি কিন্তু সব সময় এরকমই তোমরা দেখতে পাবে এবং সামনে আমরা অনেক সূত্র দেখতে পাবো যেইটা কিন্তু যেইটার এই অংশ কখনোই পরিবর্তন ঘটবে না। এটা মাথায় রাখতে হবে যে সামেশান পিএন বাই পি0 সব সময় তার জায়গাতে অটল থাকবে, আর ডাব্লিউ হচ্ছে ভার বা ওয়েট। আমরা যদি পিএন সামেশান পিএন ডাব্লিউকে সামেশান পি0 ডাব্লিউ দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি তখন আমরা এটাকে বলবো ভার যুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি। এই ডাব্লিউ হচ্ছে ওয়েট বা ভার। প্রশ্ন হচ্ছে আসলে ডাব্লিউটা কিভাবে নির্ণয় করব বা ডাব্লিউটা কি, এটা সবচেয়ে গুরুত্ব। এটার অ্যান্সার হচ্ছে আমরা এই ডাব্লিউ নির্ণয়ের ক্ষেত্রে প্রায় 7 জন পরিসংখ্যানবিদ সাত ধরনের পদ্ধতি তারা ব্যবহার করেছে। কেউ তোমার হচ্ছে ভিত্তি বছরের পরিমাণকে ভার হিসাবে দেখিয়েছে, কেউ চলতি বছরের পরিমাণকে ভার হিসাবে দেখিয়েছে, কেউ তোমার হচ্ছে বিভিন্ন পরিসংখ্যানবিদ বিভিন্নভাবে এটিকে দেখিয়েছে। ঠিক আছে, আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে ভারযুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি। আরেকটি পদ্ধতি রয়েছে, সেটাকে বলে তোমার হচ্ছে ভারযুক্ত আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। ভারযুক্ত আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। ভারযুক্ত আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি, বিষয়টি একেবারেই সহজ, কোনো মেধা লাগবে না। এখানে একই জিনিস দেখো, সামেশান পিএন বাই পি0 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই সামেশান ডাব্লিউ ইন্টু 100। একই জিনিস, জাস্ট হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে একটা এই যে তোমার ভার দিয়ে গুণ করে আবার ভার দিয়ে ভাগ করে আমরা শতকরায় প্রকাশ করব। এটির খুব একটা প্রচলন তোমাদের এই বয়সে থাকবে না। আমরা এইটি দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক বা তোমাদের পরীক্ষায় এই সূত্রেরই ব্যাপক প্রয়োগ তোমরা দেখতে পাবে। এটি পুরোপুরি দেখতে পাবে না, বাট এটার মতো তোমাদের ম্যাক্সিমাম অঙ্কের প্রয়োগেই এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় যাব। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলতেছি, সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে ভারহীন পদ্ধতি, একটি হচ্ছে ভারযুক্ত পদ্ধতি। ভারহীন পদ্ধতি দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ সমষ্টি পদ্ধতি, একটি হচ্ছে আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি। সাধারণ সমষ্টি পদ্ধতি তোমরা দেখছো সামেশান পিএন ডিভাইডেড বাই পি0 ইন্টু 100, এটা হচ্ছে সাধারণ সমষ্টি পদ্ধতি। আর আপেক্ষিক যখন বলছি তখন কি আমরা করছি কি, আরেকটা দেখো আমি কুইকলি তোমাদের দেখাই, দেখো এটা হচ্ছে ভারযুক্ত সাধারণ সমষ্টি, তার মানে হচ্ছে সামেশান পিএন বাই পি0 ইন্টু 100। এবার যদি বলি আপেক্ষিক গড় তখন কি হবে বলতো দেখি, তোমাদের অবশ্য মনে আছে আমি জানি, একই জিনিস সামেশান পিএন বাই সামেশান পি0 ডিভাইডেড বাই এন ইন্টু 100। শেষ, এই হচ্ছে ভারহীন পদ্ধতি দুটি। আর যদি ভারযুক্ত পদ্ধতি যখন বলবো তখন সাধারণ সমষ্টি পদ্ধতি কি হবে বলতো, এইমাত্র তোমরা দেখছো সাধারণ সমষ্টি পদ্ধতি হবে সামেশান পিএন ডাব্লিউ সামেশান পি0 ডাব্লিউ ইন্টু 100। আর যদি তোমার আপেক্ষিক গড় পদ্ধতি দেখাই বা আপেক্ষিক মূল্যের গড় দেখাও তখন যেটা হবে সেটি হচ্ছে সামেশান, একটু ব্রেকেট দিবে, সামেশান পিএন বাই হলো না পিএন বাই পি0 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই সামেশান ডাব্লিউ ইন্টু 100। এই আমাদের এই অধ্যায়ের মূল চারটি জিনিস তোমরা দেখলা, কিন্তু আমাদের পরীক্ষায় বা তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসবে হচ্ছে এটার উপর ভিত্তি করে, ভারযুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি। এই সমষ্টি পদ্ধতিতে আমরা 60টি সূত্রের প্রয়োগ এই অধ্যায়ে দেখব, 60টি, আরও অনেক পদ্ধতি আছে বাট 60টি পদ্ধতি সবচেয়ে জনপ্রিয়। এই 60টি পদ্ধতি আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তারপর একটি কাল্পনিক অঙ্কের মাধ্যমে আমরা 60টি সূত্রের প্রয়োগ লক্ষ্য করব। দেখো আমরা মোটামুটি ক্লাসে ঢুকলাম, এবার যে 60টি পদ্ধতির কথা বলছি সেটা হচ্ছে এক ল্যাশ পিয়ার্সের মূল্য
সূচক, ও আমি আগেই বলিনি তোমাদেরকে, আমি বলছি যে সূচক সংখ্যা মূলত হচ্ছে তিন প্রকার, মূল্য সূচক, পরিমাণ সূচক, মূল্যমান সূচক। তবে মূল্য সূচক আমরা মূল্য সূচকের দিকেই আমাদের দৃষ্টি থাকবে, পরিমাণ সূচকের বেলায় মূল্য সূচকের মতোই কাজ করবে, জাস্ট যেখানে আমি এখানে পি ইউজ করব তোমরা সেই জায়গাতে শুধু কিউ ইউজ করবে, আর যেখানে এখানে কিউ ইউজ করা হবে সেখানে তোমরা পি ইউজ করবে, একই জিনিস। বাট পরিমাণ সূচক সচরাচর পরীক্ষাতে আসে না, ঠিক আছে? দেখো ল্যাশ পিয়ার্সের মূল্য সূচক কিভাবে লিখি, দেখো এটাকে ল্যাশ পিয়ার্সের মূল্য সূচক আমরা এল, আমরা প্রথমে ভিত্তি বছর ব্যবহার করি, ভিত্তি বছরের জন্য আমরা এখানে জিরো দিতে পারি আর বর্তমান বছরের জন্য আমরা এন দিতে পারি, সমান সমান দেখো সামেশন পি এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো, ঠিক আছে? এখন কি শেষ? না, এখন হচ্ছে তোমার মনে আছে যে এটা কিন্তু ভারযুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি, সুতরাং এখানে এখানে ভার আসবে, ল্যাশ পিয়ার্স ভার হিসাবে বর্তমান, ল্যাশ পিয়ার্স ভার হিসাবে ভিত্তি বছরের পরিমাণকে ব্যবহার করছে, পরিমাণ হচ্ছে কিউ, ভিত্তি বছর হচ্ছে ও, পরিমাণ কিউ ভিত্তি বছর হচ্ছে ও ইনটু 100, তার মানে আমাদের ল্যাশ পিয়ার্সের মূল্য সূচক হয়ে গেল। তার মানে দেখো এটি আমাদের সব ক্ষেত্রে থাকবে, পরিবর্তনটি ঘটবে শুধু এইখানে এই জায়গায়, তার মানে ল্যাশ পিয়ার্সের মূল্য সূচক হচ্ছে সামেশন পি এন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইনটু 100। এবার দুই, প্যাশের মূল্য সূচক, প্যাশ প্যাশের মূল্য সূচক দেখো এটা হচ্ছে পি জিরো এন সমান সমান একই জিনিস, এই যে দেখো পি এন পি জিরো এটা কোনো পরিবর্তন ঘটবে না, কিসের পরিবর্তন ঘটবে? ল্যাশ পিয়ার্স যেখানে ভার হিসাবে ভিত্তি বছরের পরিমাণকে নির্দেশ করেছে, প্যাশ সেখানে ভার হিসাবে বর্তমান বছরের পরিমাণকে দেখিয়েছে, তার মানে এখানে হবে কিউ এন, এখানে হবে কিউ এন ইন্টু 100, তার মানে পরিবর্তনটা কোথায় ঘটলো? শুধু এখানে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার তিন নাম্বার, আমরা এবার ফিশারের মূল্য সূচকটা দেখব, ফিশারের মূল্য সূচক হচ্ছে ল্যাশপিয়ার এবং প্যাশেরটাকে যদি আমরা জ্যামিতিক গড় করি তাহলে আমরা ফিশারের মূল্য সূচক, আমরা এই প্রমাণটি পরবর্তীতে করব। তোমরা জেনে রাখো যে ফিশারের মূল্য সূচক হচ্ছে রুট ওভার ল্যাশপিয়ার, এই যে দেখো ল্যাশপিয়ার ইন্টু প্যাশ পিএন কিউএন সামেশন পি জিরো কিউএন ইন্টু 100, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটাকে আমরা বলছি হচ্ছে ফিশারের মূল্য সূচক, কিভাবে হলো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ল্যাশ পিয়ার, এই যে দেখো ল্যাশ পিয়ার এটা হচ্ছে প্যাশ, ল্যাশ পিয়ার এটা হচ্ছে প্যাশ, ওকে। এখন আমরা দেখব হচ্ছে মার্শাল এজওয়ার্ডসের মূল্য সূচক, মার্শাল এজওয়ার্ড এর মূল্য সূচক, মূল্য সূচক ধরো এম ও এন সমান সমান, এই সূত্র দুটো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ল্যাশ পিয়ার এবং প্যাশ, তাহলে তোমরা সকল সূত্র তোমাদের মাথায় অটো চলে আসবে। দেখো মার্শাল এজওয়ার্ড যখন বলছি তখন একটা দাগ দিবে এরকম, দেওয়ার পরে ফার্স্টে তুমি ল্যাশ পিয়ারটা লেখো, সামেশন পি এন পি জিরো কিউ জিরো কিউ জিরো প্লাস প্লাস আবার সামেশন, এবার তুমি প্যাশেটা লিখবা পি এন কিউ এন সামেশন পি জিরো কিউ এন ইন্টু 100। মাথায় রাখতে হবে সূচক সংখ্যাকে আমরা সবসময় শতকরা আকারে দেখি, তোমরা চারটি সূত্র মনোযোগ দিয়ে দেখো, ল্যাশ পিয়ার্স দেখো সামেশন পি এন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100, প্যাশ হচ্ছে সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ এন ইন্টু 100, ফিশার দেখো সামেশন প্রথমে রুট তারপর দেন আমি লিখছি ভিতরে সামেশন পি এন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি জিরো কিউ এন বাইরে হচ্ছে ইন্টু 100। মার্শাল এজওয়ার্ড দেখো
সামেশন পিএন কিউ জিরো প্লাস সামেশন পিএন কিউ এন, আবার সামেশন পি ভাগ করতেছি আমরা সামেশন পি জিরো কিউ জিরো প্লাস সামেশন পি জিরো কিউ এন ইন্টু হান্ড্রেড। ওকে আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে তোমার বাউলি, আমি মুসলাম, তোমরা দেখে নাও একবার। ওকে বাউলি, বাউলির মূল্য সূচক দেখো, এটা হচ্ছে এটাও একই জিনিস, খুব বেশি পার্থক্য নেই, ইন্টু হান্ড্রেড, তার মানে এখানে হবে ল্যাশ পি আর এখানে হবে প্যাশ। সামেশন পি এন সামেশন পি জিরো সামেশন পি এন সামেশন পি জিরো কিউ জিরো কিউ জিরো কিউ এন কিউ এন, এই হচ্ছে বাউলি, এই হচ্ছে বাউলি। এবার আমরা দেখব হচ্ছে কেলি, এবার আমরা দেখব হচ্ছে কেলি। আচ্ছা, এই কেলির সূচকটাও খুব একটা পরীক্ষাতে আসে না, তবে যেহেতু তোমাদের আমি আমি জানি না বইয়ে দেওয়া আছে কিনা, কেলি কি দেওয়া আছে বইয়ে? হ্যাঁ, কেলি এবং ওয়ালস, হ্যাঁ দুইটা আছে, তবে এই দুইটার খুব একটা পরীক্ষাতে আমি আসতে দেখি নেই, তবে যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে আমি বিষয়টা একটু দেখাই। আমরা ফার্স্টে ওয়ালচেরটা দেখি, ওয়ালচ, ওয়ালচের মূল্য সূচক। ওকে, ওয়ালচের মূল্য সূচক, আচ্ছা এটা, আচ্ছা তোমরা ওয়ালস তো ডাব্লিউ দিলাম জিরো এল সমান সমান, দেখো সামেশন পি এন পি জিরো কোনো পরিবর্তন হবে না, ওয়ালসের এখানে একটা রুট আসবে, এখানে একটা রুট আসবে, এটা খুব জনপ্রিয় পদ্ধতি না, পরীক্ষাও আসে নাই, বাট তোমাদের জানানোর জন্য আমি জানাচ্ছি। কিউ জিরো কিউ এন কিউ জিরো কিউ এন ইন্টু হান্ড্রেড, এটা হচ্ছে ওয়ালসের মূল্য সূচক। সর্বশেষ তোমরা যেটা দেখতে পাবা সেটি হচ্ছে কেলি, কেলির মূল্য সূচক, ধরো কে জিরো এন সমান সমান একই জিনিস পি এন পি জিরো পি এন পি জিরো, আর এখানে একটি জিনিস হচ্ছে কিউ, এই কিউ হচ্ছে ভিত্তি বছর এবং বর্তমান বছরের যে পরিমাণ দেওয়া থাকবে তার গাণিতিক গড় বা জ্যামিতিক গড়, এই কিউ হচ্ছে ভিত্তি বছর বা চলতি বছরের যে পরিমাণ দেওয়া থাকবে তার গাণিতিক গড় বা জ্যামিতিক গড়। তোমরা এখন দেখে নাও, আমরা এখন একটি পরিপূর্ণ অঙ্কের মাধ্যমে আমরা এই ষাটটি সূত্র দিয়ে কিভাবে আমরা ওই অঙ্ক থেকে ষাটটি সূত্রের প্রয়োগে আমরা কিভাবে মূল্য সূচক নির্ধারণ করতে পারি আমরা সেটা দেখব। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? ওকে, আমি মুসলাম। ওকে দেখো, কাল্পনিক একটি আমি অঙ্ক করছি, দেখো দাম, না প্রথমে দাম, প্রথমে হচ্ছে দ্রব্য, আমি একটি অঙ্ক পুরো করব, দাম না ফার্স্ট দ্রব্য, দ্রব্য ধরলাম আমি হচ্ছে এ বি সি, এরপর হচ্ছে তোমার দাম, দাম ধরো হচ্ছে তোমার 2015 সাল 2020 সাল, পরিমাণ 2015 সাল 2020 সাল, ঠিক আছে? ধরো আমি 2015 সালে জিনিসের দাম ছিল 10 টাকা, 2020 সালে হয়েছে 12 টাকা, ২০১৫ সালে বিয়ের দাম ছিল মনে করো 20 টাকা, 2020 সালে দাম হয়েছে মনে করো তোমার 25 টাকা, সি এর দাম ছিল 30 টাকা, দাম হয়েছে মনে করো তোমার 40 টাকা, পরিমাণ 2015 সালে তুমি এই ক্ষেত্রে হচ্ছে ধরো 15টা, 20 সালে তুমি খাও 12টা, এটা খেতে 10টা, এটা খেতে তুমি মনে করো 9টা, এটা খেতে তুমি হচ্ছে ধরো তুমি খেতে এটা 10টা, এখন তুমি খাও হচ্ছে 5টা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এরকম একটি অঙ্ক আসবে যার নাম্বার থাকবে 10, পুরো একটি বড় প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, হয়তো বা 7 মার্কসের প্রশ্ন আসতে পারে,
পার্ট আকারে আসতে পারে, তবে একটি পুরো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা ইনশাল্লাহ পাবা। আচ্ছা দেখো, আমি এখানে কি করছি, তিনটি দ্রব্যের 2015 সাল হচ্ছে, তাহলে কি বলতো এটা কি, আমরা এটা কি নাম বলবো, এটা হচ্ছে পি জিরো, কেন এটা আগে দেওয়া আছে, এটা হচ্ছে বর্তমান বছর পি এন, 2015 হচ্ছে কিউ এন, 2020 হচ্ছে কিউ, 2015 হচ্ছে কিউ জিরো, 2020 হচ্ছে কিউ এন, ঠিক আছে। এখন তোমরা সূত্রের দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের সূত্রগুলো আমি একবার ছোট করে লিখি, ল্যাশ পিয়ার্স হচ্ছে সামেশন পি এন কিউ জিরো পি জিরো কিউ জিরো ইন্টু হান্ড্রেড, প্যাশ প্যাশ হচ্ছে সামেশন পি এন পি জিরো কিউ এন কিউ এন ইন্টু হান্ড্রেড, ফিশার হচ্ছে রুট ওভার সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পি এন কিউ এন সামেশন পি জিরো কিউ এন ইন্টু হান্ড্রেড। এরপর আমরা দেখছি হচ্ছে মার্শাল এজওয়ার্ড, আমরা দেখছি হচ্ছে এরকম যে সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো প্লাস প্লাস সামেশন পি এন সামেশন পি জিরো কিউ এন ইন্টু হান্ড্রেড। আমরা দেখেছি তারপরে বাউলি, বাউলিটা দেখছি কি দুই দিয়ে আমরা ল্যাশ পিয়ার এবং প্যাশারটাকে আমরা যদি ভাগ করি গাণিতিক ভাবে, দেখো সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো। তোমরা ভিডিওটি ধীরে সুস্থে ধৈর্য নিয়ে দেখবে, অনেক কিছু তোমরা এই ভিডিও থেকে শিখতে পারবে। সামেশন পি এন পি জিরো কিউ এন এই হচ্ছে বাউলি। তারপর আমরা দেখছি হচ্ছে ওয়ালচ, ওয়ালচ হচ্ছে সামেশন পি এন সামেশন পি জিরো রুট কিউ জিরো কিউ এন রুট কিউ জিরো কিউ এন। সর্বশেষ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ক্যালি, ক্যালিটা ছিল সামেশন পি এন সামেশন পি জিরো তারপর ছিল কিউ তারপর ছিল কিউ। কিউ হচ্ছে ভিত্তি বছর এবং চলতি বছরের পরিমাণের গাণিতিক গড় অথবা জ্যামিতিক গড়। ওকে, আমরা মোটামুটি সকল সূত্র তোমরা আরেকবার সূত্রগুলো দেখে নাও। তাহলে আমাদের মূলত কি কি দরকার, আমাদের মূলত দরকার হচ্ছে পি এন কিউ জিরো পি জিরো কিউ জিরো পি এন কিউ এন পি জিরো কিউ এন। দেখো তো এর বাইরে কি আর তোমার কিছু দরকার আছে, সবগুলো থেকে একবার দেখো মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে দেখো, এই চারটি জিনিস যদি তুমি জানতে পারো সব সূচক তুমি নির্ণয় করতে পারবে, খেয়াল করো, আমি নিশ্চিত তোমরা বিষয়টি ধরতে পেরেছো। এখন আমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করব সেটি আমরা দেখব, দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওকে বুঝলি, দেখ তাহলে আমরা প্রশ্নটি আরেকবার আমাদের করতে হবে, তাহলে এ বি সি আমি সংক্ষেপে করছি, পি জিরো পি এন কিউ জিরো কিউ এন, পি জিরো দেওয়া আছে 10 20 30 আর পি এন দেওয়া আছে 12 15 12 25 40, 2015 কিউ জিরো দেওয়া আছে 15 10 10 আর কিউ এন দেওয়া আছে 12 9 5। এই হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া আছে, নতুন তোমাকে কি কি নির্ণয় করতে হবে বলতো দেখি, প্রথমে আমি দেখাই, এখন তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছে, তোমরা মনোযোগ দিয়ে দেখো, চারটি জিনিস বের করতে হয়, পি জিরো কিউ জিরো সকল সূচক সংখ্যার ক্ষেত্রে এই চারটি জিনিস বের করতে হবে, তাহলে তুমি সকল সূত্র বের করতে পারবে, পি জিরো কিউ জিরো পি এন কিউ এন পি জিরো কিউ এন পি এন কিউ জিরো। এইগুলো যদি আমরা বের করতে পারি তবে আমরা সকল ধরনের সূচক সংখ্যার অঙ্ক সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দেখো প্রথমে পি জিরো কিউ জিরো, এই হচ্ছে পি জিরো এই হচ্ছে কিউ জিরো, তার মানে 10 15 150, পি জিরো কিউ জিরো 20 10 200, 30 × 10 300, ঠিক আছে। এবার পি এন কিউ এন, পি এন কিউ এন 12 12 144, 9 25 225,
40 গুণন 5 200 এবার p0 q1 10 গুণন 12 120 20 গুণন 9 180 30 গুণন 5 150 সর্বশেষ pn q0 তার মানে 12 গুণন 15 180 25 গুণন 10 250 40 গুণন 10 400 তোমাদের মূল কাজ শেষের পথে এখন দেখো আমি কিন্তু এখন পর্যন্ত সূচক সংখ্যার উদ্দেশ্য তোমাদের সামনে উপস্থাপন করিনি অঙ্ক শেষে আমরা আসল উদ্দেশ্যটা দেখতে পাবো দেখতে পাচ্ছ তোমরা দেখো এখন আমরা যোগ করি দেখো সামেশন p0 q0 সমান সমান কত হবে সামেশন pn qn সমান সমান কত হবে সামেশন p0 qn কত হবে আর সামেশন pn q0 কত হবে আমরা এগুলো এখন বের করি আমার হাতে ক্যালকুলেটর নাই মুখ দিয়ে করি দেখি 700 আর 150 850 তারপরে pn qn দেখি 200 400 400 100 500 525 44 25 আর 50 569 400 500 569 ঠিক আছে ভুল ত্রুটি হলে তোমরা বুঝতে পারবে ক্যালকুলেশনে ভুল হলে সমস্যা নেই তোমরা পরে ঠিক করে নেবে 120 আর 180 হচ্ছে তোমার 300 300 আর 150 450 লাস্টে 400 আর 200 600 600 100 700 750 830 ওকে দেখতে পাচ্ছ ওকে তার মানে হচ্ছে আমাদের এই রেজাল্টগুলো ইম্পর্টেন্ট আমি উপরের অংশটা মুছে দিই তোমরা অলরেডি বিষয়টি তুলে ফেলেছো আমি আশা করি দেখে নাও আরেকবার ঠিক আছে তুলছি আমি মুছে দিচ্ছি হ্যাঁ ওকে এখন আমরা একটু লিখে নিই সিরিয়ালি তাহলে আমাদের সুবিধা হবে সামেশন p0 q0 তোমরা পেয়েছো হচ্ছে 850 সামেশন pn qn তোমরা পেয়েছো 569 সামেশন p0 qn তোমরা পেয়েছো 450 সামেশন pn q0 তোমরা পেয়েছো 830 ঠিক আছে এখন আমরা একে একে সকল সূচক নির্ণয় করব দেখো ঠিক আছে ওকে আমি মুছে দিচ্ছি 850 569 450 830 ঠিক আছে ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ধৈর্য হারালে হবে না ভিডিওটি ধীরে ধীরে দেখবে ওকে ফার্স্টে আমরা ল্যাশ পিয়ার্সের মূল সূচক নির্ণয় করছি এল 0n সমান সমান দেখো সামেশন p0 q0 ডিভাইডেড বাই সামেশন pn q0 ইনটু 100 আমি আবারও বলছি সূচক সংখ্যাকে আমরা শতকরায় প্রকাশ করি সূচক সংখ্যাকে আমরা শতকরায় দেখাই তাহলে দেখো এখানে p0 q0 এর মান কত তোমার 850 আর pn q0 এর মান কত pn q0 830 ইনটু 100 এবার আমরা একটু ক্যালকুলেটর নেই 0 0 কাটা 85 গুণন 100 ভাগ 83 102.40 102.41 তার মানে দেখো এটার অর্থ হচ্ছে 2015 সালের তুলনায় 2020 সালে মূল্যের দাম বা জিনিসের দাম 2.41 টাকা বেড়েছে আবারও শোনো অর্থনীতি ছাত্র হিসাবে আমরা মূলত সূচক সংখ্যা ব্যবহার করি মুদ্রাস্ফীতি নির্ণয়ের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে 100 তো আমরা যাই আসবে তা থেকে 100কে বাদ দিলে আমরা যা পাবো তার অর্থ হচ্ছে ওই বছরের তুলনায় ভিত্তি বছরের তুলনায় বর্তমান বছরে মূল্য বা জিনিসপত্রের দাম এত টাকা বেড়েছে যদি এটা 99 হতো তাহলে আমরা কি বলতাম এত টাকা বা 1 টাকা কমেছে এই হচ্ছে মূলত সূচক সংখ্যার উদ্দেশ্য আমরা আসলে সূচক সংখ্যা ব্যবহার করি মূলত হচ্ছে এই জিনিসগুলো নির্ণয় করা মুদ্রাস্ফীতি ক্রয় ক্ষমতা বা তোমার হচ্ছে ভোগ ক্ষমতা ইত্যাদি নির্ণয় করার জন্য আমরা মুদ্রাস্ফীতি তোমার হচ্ছে সূচক সংখ্যা নির্ণয় করি দেখো
তাহলে আমরা কি পেলাম তোমার হচ্ছে ল্যাশপিয়ারের মূল্যসূচক, এখানে আমরা পেলাম 102.41। এর অর্থ হচ্ছে 2015 সালের তুলনায় 2020 সালে জিনিসপত্রের দাম 2.41 টাকা বেড়েছে। এবার আমরা দেখি প্যাশের সঙ্গে ল্যাশপিয়ারের কি হয়। প্যাশ জিরো এন, দেখো পি এন পি জিরো আমরা জানি, তাহলে কিউএন কিউএন ইন্টু 100, দেখো পি এন কিউএন 569, পি জিরো কিউএন কত 450 ইন্টু 100। তার মানে আমরা করে দেখি কি হয়, এখানে 569 ইন্টু 100 ডিভাইডেড বাই 450, 126.44, 126.44। এর অর্থ হচ্ছে 2015 সালের তুলনায় 2020 সালে জিনিসপত্রের দাম 26.44 টাকা বেড়েছে, 26.44 টাকা বেড়েছে। তার মানে এইভাবেই আমরা এই এই উদ্দেশ্যে আমরা সামনে অগ্রসর হব। তারপর আমরা বের করবো হচ্ছে ফিশার রুট সামেশন পি এন কিউ জিরো পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পি এন পি জিরো কিউএন কিউএন ইন্টু 100। দেখো কি হয়, ল্যাশপিয়ার তুমি এখানে পেয়েছো কত, আচ্ছা আমরা একবার পুরোটা পড়েই ফেলি, 850/830 গুণন 569/450 বাইরে হচ্ছে 100, পুরো তো কি আসে, তাহলে 850/830 আমার সঙ্গে সঙ্গে তোমরাও করতে পারো, কত আসে এখানে 1.02 ইন্টু 569/ হচ্ছে 450, কত আসে 1.26 ইন্টু 100, তাহলে 1.02 ইন্টু 1.26 সমান হচ্ছে 1.28, এটাকে রুট করতে হবে, রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.13, তার মানে হচ্ছে 1.13 ইন্টু 100, তার মানে 113। তার মানে ফিশারের সূত্র দিয়ে আমরা যখন করলাম তখন আমরা কি পেলাম, আমরা তখন পেলাম হচ্ছে 113। তার মানে হচ্ছে 2015 সালের তুলনায় 2020 সালে তোমার জিনিসপত্রের দাম 13 টাকা বেড়েছে। এই দেখে নাও আরেকবার, দেখতে পাচ্ছ, ওকে মুছিয়া, খুবই সহজ এই অধ্যায়ে 10-এ 10 তোমরা সবাই পাবা আমার বিশ্বাস, একটু জাস্ট খেয়াল করলেই হবে, খুব বেশি কঠিন কোনো কঠিন অঙ্ক এই অধ্যায় নেই। ওকে এখন আমরা দেখবো হচ্ছে মার্শালের ওয়ার্ড এম জিরো এন, সূত্রটা যেন কি, দেখো সামেশান পি এন সামেশান পি জিরো কিউ জিরো কিউ জিরো প্লাস প্লাস সামেশান পি এন সামেশান পি জিরো। আমি কীভাবে সূত্র মনে করি দেখো, কীভাবে লিখি খেয়াল করো, তাহলে তোমরা ভুলবা না, ইন্টু 100, পি এন কিউ জিরো মান দেখো তো তোমরা কত 830, তাই তো, পি এন কিউ এন এর মান কত দেখো 569, পি জিরো কিউ জিরো এর মান কত দেখো 850, আর পি জিরো কিউ এন এর মান কত 450 ইন্টু 100, দেখো কত আসে, দেখি আমরা 830 যোগ 569 কত 1399, আর 850 যোগ 450 সমান হচ্ছে 1300 ইন্টু 100, তাহলে 1399 গুণন 100/1300 কত আসে 107.62, 107.62। অর্থাৎ মার্শাল রিজার্ভের সূচক সংখ্যা দিয়ে যদি আমরা নির্ণয় করি মূল্য সূচক, তাহলে আমরা দেখতে পাবো যে 2015 সালের তুলনায় 2020 সালে জিনিসপত্রের দাম 60.62 টাকা বেড়েছে, মানে যা আসবে তার থেকে আমরা 100 বাদ দিলেই আমরা বুঝবো যে ওই বছরের তুলনায় এই বছর আমার জিনিসপত্রের দাম বেড়েছে না কমেছে, যদি পজিটিভ আসে তাহলে বুঝবা বেড়েছে ততটুকু, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা কমেছে ঠিক ততটুকু। ওকে এখন আমরা দেখবো হচ্ছে বাউলি, দেখে নাও, ওকে
বাউলি বি জিরো এন ছোট এন দেখ দুই দিয়ে ভাগ করতে হয় মানে লেসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যাকে আমরা যদি গড় করি তখন আমরা যেটি পাবো আর কি যোগ করে গড় করতে হয় আচ্ছা সামেশন পি এন সামেশন পি জিরো সামেশন পি এন সামেশন পি জিরো কিউ জিরো কিউ জিরো ইউএন ইউএন ভাগ দুই ইন্টু হান্ড্রেড এটার মান আমরা জানি কত ওয়ান পয়েন্ট কত দেখি 1.2 সম্ভবত আছে তারপর দেখি পিএন কিউ জিরো কত 830 ভাগ পি জিরো কিউ জিরো 850 পিএন কিউ জিরো ভাগ হচ্ছে পি জিরো পিএন কিউ জিরো 830 পিএন কিউ জিরো হচ্ছে 830 ভাগ 850 ওকে কত আসে 0.97 ওকে 0.97 প্লাস এবার পি এন কিউ এন কই হ্যাঁ 569 ভাগ হচ্ছে পি এন কিউ এন ভাগ হচ্ছে পি এন কিউ জিরো কই 830 ভাগ হচ্ছে পি জিরো কিউ জিরো 850 ঠিক আছে পি এন কিউ এন হচ্ছে 569 পি জিরো কিউ এন হচ্ছে 450 পি এন কিউ এন 569 পি জিরো কিউ এন হচ্ছে 450 ঠিক আছে এখানে আসবে হচ্ছে 569 ভাগ হচ্ছে 450 আসছে 1.26 1.26 আচ্ছা মানে যা আসবে ক্যালকুলেশন ততগুলো এখানে দেখি আমরা তোমার 0.97 প্লাস 1.26 কত হলো 2.23 2.23 ইন্টু 100 2.23 ভাগ 2 ইন্টু 100 111.5 অর্থাৎ 2015 সালের তুলনায় 2020 সালে জিনিসপত্রের দাম 11.5 টাকা বেড়েছে ওকে এখন আমরা দেখব হচ্ছে ওয়ালচ দেখে নেব একবার এটা বাউলি ওকে এখন আমরা দেখব হচ্ছে ওয়ালচ দেখো ডাব্লিউ জিরো এন সমান সমান ওয়ালচের ব্যাপারটা হচ্ছে খুব বেশি পরীক্ষাতে আসে না তা আমি যেহেতু একটি অঙ্ক পুরো করাবো এই জন্য আমি এটা দেখাচ্ছি ওয়ালচে কিছুই না সামেশন পি এন সামেশন পি জিরো রুট কিউ জিরো কিউ এন রুট কিউ জিরো কিউ এন তো আমরা এখানে কিউ জিরো কিউ এন তো আমি ঠিক মনে করতে পারতেছি না যা আসবে তাকে রুট করে দিয়ে এভাবে মান বসাবো তোমরা পেয়ে যাবে আর সেম জিনিস যদি আমরা যখন এটা তোমার হচ্ছে কেলিটা নির্ণয় করব সেম জিনিস কেলি সূত্রটা হচ্ছে সামেশন পি এন পি জিরো কিউ কিউ ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড সেটাও কিউ কীভাবে বের করবো আমরা বলো তো বর্তমান বছর এবং চলতি বছরের যে তোমার পরিমাণগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা যোগ করে তারপরে হয় গাণিতিক গড় করব অথবা তোমার হচ্ছে জ্যামিতিক গড় করব তারপর আমরা এই কিউ এর মান বসাবো ওকে এখন এই দুইটা আসলে খুব একটা জনপ্রিয় নয় এই জন্য আমি এটা করলাম না এটা তোমরা দেখে নিও বইয়ে সব বইয়ে দেওয়া আছে আচ্ছা এবার আমরা এখন আমরা এতক্ষণ ধরে যা দেখলাম আমরা এতক্ষণ কি দেখলাম আমরা এতক্ষণ একটি কাল্পনিক মূল্য সূচকের অঙ্ক করলাম যেখানে আমরা মূল্য সূচকের যে 60টি সূত্রের মাধ্যমে করা যায় সবগুলো সূত্রই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম আমি আবারও বলছি সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুইটি একটি হচ্ছে ভারহীন একটি হচ্ছে ভারযুক্ত আমরা এখানে যেটি করলাম সেটি হচ্ছে ভারযুক্ত সাধারণ সমষ্টি পদ্ধতি এবং এইটা থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে বাকিগুলো তো তোমরা দেখেছো এগুলো খুব সহজ ওগুলো সাধারণত পরীক্ষাতে ওভাবে আসে না আচ্ছা আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি আচ্ছা এবার যে জিনিসটি তোমাদের তোমাদের জন্য জরুরি সেটি হচ্ছে পরীক্ষাতে তোমাদের এরকম একটি অঙ্ক দিবে বলবে উপরিউক্ত তথ্য থেকে ফিশারের মূল্য সূচক বা লেসপিয়ারের মূল্য সূচক বা প্যাশের মূল্য সূচক বা কোনো না কোনো মূল্য সূচক বা পরিমাণ সূচক বের করতে বলবে ঠিক আছে এখন আমরা কিন্তু এ পর্যন্ত সব মূল্য সূচক বের করছি তাই না যদি এই মনে করো যে প্যাশেরই যদি আমি সূত্র আচ্ছা সূত্র একটু দেখো
এতক্ষণ তোমরা দেখছো হচ্ছে সকল মূল্য সূচক। এখন আমি যদি সকল পরিমাণ সূচক দেখাই তখন কি হবে? দেখো কিছুই না, ধরো প্যাশ ল্যাশপিয়ারের পরিমাণ সূচক কি হবে বলতে পারো একজন দেখি। আমি এটা শুরুতেই বলছি যে আমরা কিছুই পরিবর্তন করব না, শুধুমাত্র আমরা যখন ল্যাশপিয়ারসে আমরা ছিল এরকম পিএন বাই পি জিরো ইন্টু কিউ জিরো কিউ জিরো, তাই না? এটা হচ্ছে মূল্য সূচক, তাই তো? তাই তো মূল্য, এটা হচ্ছে মনে করো মূল্য মানে প্রাইস ইনডেক্স। এখন একই জিনিস যদি কিউ হয় তখন কি হবে? শুধু পি এর জায়গায় কিউ হবে, কিউ এর জায়গায় পি হবে, কিউ এন কিউ জিরো পি জিরো পি জিরো ইন্টু হান্ড্রেড। এই হচ্ছে ল্যাশপিয়ারের কোয়ান্টিটি ইন্ডেক্স বা ল্যাশপিয়ারের পরিমাণ সূচক। এবার যদি প্যাশ বলি, ফার্স্টে প্যাশের প্রাইস ইন্ডেক্স দেখো, প্রাইস ইন্ডেক্স যেটা তোমরা এইমাত্র দেখছো পি এন পি জিরো কিউ এন কিউ এন ইন্টু হান্ড্রেড। এবার প্যাশের কোয়ান্টিটি ইন্ডেক্স কি হবে? সেম জিনিস, কিউ এন কিউ জিরো পি এন পি এন ইন্টু হান্ড্রেড এইট। আমি আর এটা বেশি দূর যাবো না, তোমরা এটা নিজেরা দেখে নিবে, আর সচরাচর পরিমাণ সূচক পরীক্ষাতে আসে না। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখাবো। তোমাদের পরীক্ষাতে এরকম একটি অঙ্ক দিয়ে বলবে, উপরিউক্ত তথ্য থেকে এই এই সূচকগুলো নির্ণয় করো এবং দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমি আবার বলছি, এটি তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশিবার আসছে, সেটি হচ্ছে উপরিউক্ত তথ্য থেকে এই এই সূচক নির্ণয় করো। খ নম্বর আসছে এরকম যে দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমি এখন বিষয়টি দেখাচ্ছি তোমাদের, দেখো। ধরো আমি, তোমরা মনে আছে যে ফিশারের সূচক সংখ্যার সূত্রটা কি মনে আছে তোমাদের? ধরলাম মনে নেই, আমি আবারও লিখতেছি। আমরা দেখছি ফিশারের সূচক সংখ্যার সূত্র হচ্ছে এরকম, রুট ওভার সামেশন পি এন ইউ জিরো পি জিরো ইউ জিরো ইন্টু সামেশন পি এন পি জিরো কিউ এন কিউ এন ইন্টু হান্ড্রেড। এই হচ্ছে ফিচারের সূচক, মূল্য সূচক। আচ্ছা, এখন তোমাদের মাথায় রাখতে হবে, পি যদি কিউবের জায়গায় যায়, কিউবের যদি পি পি এর জায়গায় যায়, আমরা এটাকে বলবো উপাদান পাল্টানো। মানে পি এবং কিউ যদি স্থান পরিবর্তন করে এটিকে আমরা বলবো উপাদান পাল্টানো। আর যদি এন এবং জিরো যদি স্থান পরিবর্তন করে এটাকে আমরা বলবো সময় পাল্টানো। আমি আবারও বলছি, এন এবং জিরো যদি স্থান পরিবর্তন করে, মানে পি এর সঙ্গে এখানে এন আছে না, যদি পি এর সঙ্গে জিরো এবং কিউ এর সঙ্গে যদি এন হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে সময় পাল্টানো। আর যদি পি কিউ এর জায়গায় এবং কিউ যদি পি এর জায়গায় যায় এটাকে আমরা বলবো হচ্ছে উপাদান পাল্টানো। তো তোমাদের পরীক্ষাতে আসবে যে দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমরা এখন এই প্রমাণটি করব, দেখো। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে এটা হচ্ছে ফিশারের তোমার নর্মাল সূত্র। এখন আমি যদি প্রথমে আমি দেখাবো হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা, উপাদান পাল্টানো পরীক্ষা। দেখো, আচ্ছা আচ্ছা, এটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই তোমার, এটা তো তোমরা দেখছোই, একটু দাঁড়াও। আচ্ছা, একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আদর্শ সূচক সংখ্যার বৈশিষ্ট্যগুলো তোমাদের আগে জানতে হবে। একটি আদর্শ সূচক সংখ্যার জন্য চারটি বৈশিষ্ট্য আবশ্যক। একটা হচ্ছে ওই সূচক সংখ্যার মধ্যে কোনো ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী ঝোঁক থাকবে না। দুই, ওই সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে। তিন, ভিত্তি বছর এবং চলতি বছর উভয়েরই মূল্য পরিমাণ ওই সূচক সংখ্যাকে ব্যবহার করতে হবে। চার, ওই সূচক সংখ্যার দ্বারা এমন গড় আসবে যেটা প্রতিনিধিত্বকারী হয়। আমার তো বুঝতে পারছি, আমি আবার বলতেছি, চারটি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে আদর্শ সূচক সংখ্যা বলবো। প্রথমত হচ্ছে তোমার কি বলে এটাকে, ওই সূচক সংখ্যার মধ্যে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ঝোঁক থাকবে না। ওই সূচক সংখ্যা সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ওই সূচক সংখ্যায় ভিত্তি বছর এবং চলতি বছর উভয়েরই দাম ও পরিমাণ অন্তর্ভুক্ত হতে হবে। এবং সর্বশেষ, ওই সূচক সংখ্যার দ্বারা আমরা এমন গড় নির্ণয় করব যা প্রতিনিধিত্বকারী হয়। এই হচ্ছে আদর্শ সূচক সংখ্যার বৈশিষ্ট্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষাতে এটাও আসে
যে কোন সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয় এবং কেন। তোমাদেরকে বলতে হবে ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়, তার কারণ হচ্ছে ফিশারের সূচক সংখ্যা একটি আদর্শ সূচক সংখ্যা চারটি শর্তই পূরণ করে, এই জন্যই ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা সূত্র বলা হয়। এখন আমরা ফিশারের যেটি তোমাদের পরীক্ষাতে আসে বা যেটি আসবে হয়তোবা, সেটি হচ্ছে দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আমি সরাসরি চলে যাচ্ছি সেখানে, দেখো মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে আমাকে জানতে হবে, আমি দেখাচ্ছি ফার্স্টে সময় পাল্টানো পরীক্ষা, সময় পাল্টানো পরীক্ষা দেখো। আচ্ছা প্রথমে নর্মাল যে সূত্রটা ফিশারে সেটা আমি লিখি রুট ওভার সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পি এন পি জিরো কিউ এন কিউ এন ইন্টু হান্ড্রেড, এটা হচ্ছে নর্মাল সূত্র। এবার আমরা যদি সময়টা পাল্টাই দিই, জিরো যাবে এন এর জায়গায়, এন যাবে জিরোর জায়গায়, তার মানে এফ এন জিরো, তার মানে হচ্ছে দেখো পি কিউ যা আছে তা লেখা ফার্স্টে পি কিউ, আবার তোমার হচ্ছে যা আছে তা এটা তো দিব পি কিউ পি কিউ ইন্টু হান্ড্রেড। পরিবর্তন ঘটবে কি, এটা সময় পাল্টানো পরীক্ষা মাথা রাখবা, তাহলে সময় পরিবর্তন ঘটবে, এন যাবে জিরোর জায়গায় জিরো আসবে এন এর জায়গায়, তাহলে এখানে এন যেখানে আছে সেখানে আমি লিখতেছি জিরো, জিরোর জায়গায় লিখতেছি এন, এখানে জিরো জিরো আছে না, তারপরে এখানে এন এন হবে, আবার এন এন আছে তারপরে এখানে হবে জিরো জিরো, তারপরে এখানে হবে জিরো এন আছে তারপরে এন জিরো। এখন আমরা দেখব প্রশ্ন হচ্ছে কখন আমি বলবো ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হবে, আমি যখন দেখব এই দুইটা গুণ করলে আমাদের মান এক হবে, তখন আমরা বলবো ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা দেখি এবার গুণ করি, অতএব এফ জিরো এন ইন্টু এফ জিরো সমান সমান মনোযোগ দিয়ে দেখো সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পি এন কিউ এন সামেশন পি জিরো কিউ এন ইন্টু, যেহেতু দুইটা একশো আছে আমরা একশো একশো বাদ দিয়ে দিলাম, কারণ গুণ করলে তোমার হচ্ছে এটা রুট করলে আবার মানে এটা থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু দুইটাতেই আছে তাই তো। আচ্ছা এখন আর আমাদের সুবিধার জন্য আমরা একশোকে অমিট করব, আর হচ্ছে তোমার দেখো তারপর এটা গুণ করো, এটা আমি লিখলাম ফার্স্টে দেন আবার এটা লিখতেছি, দেখো পি জিরো কিউ এন পি এন কিউ এন ইন্টু পি জিরো কিউ জিরো পি এন কিউ জিরো। মজার বিষয় হচ্ছে কিছু চিন্তা করতে হবে না, সবগুলো কাটাকাটি চলে যাবে, তোমরা দেখে নিও সব কাটাকাটি যাবে, যে পি জিরো কিউ জিরো পি জিরো কিউ জিরো পি এন কিউ জিরো পি এন কিউ জিরো, তারপরে তোমার হচ্ছে পি এন কিউ এন পি এন কিউ এন পি জিরো কিউ এন পি জিরো কিউ এন, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে রুট ওয়ান সমান সমান ওয়ান। ওয়ান আসার অর্থ হচ্ছে যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তোমাদেরকে যখন পরীক্ষায় বলবে একটা অঙ্ক দিবে না, ওই যে দ্রব্যের দাম এবং পরিমাণ দেওয়া থাকবে, তোমাদেরকে বলবে বিভিন্ন সূচক সংখ্যার সূত্র বের করে এবং বলবে দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তোমরা কি করবা এখানে মানগুলো বসাই দিবা, ধরো পাঁচশো এক হাজার যা আসবে তা, তখন দেখবে লাস্টে কাটাকাটি করলে এখানে একই আসবে। ওকে, এক না আসলে বুঝবে তোমার অঙ্কটা সঠিকভাবে ভুল হয়েছে, আর এক আসলে বুঝবে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। এবার আমরা দেখবো হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা, মানে দেখাও যে ফিশারের সূচক সংখ্যার সূত্র উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মজার বিষয় হচ্ছে একমাত্র ফিশারের সূত্রই সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো দুই পরীক্ষাতেই উত্তীর্ণ হয়, অন্য কোনো সূচক সংখ্যার সূত্র এই দুই পরীক্ষাতে উত্তীর্ণ হয় না বলে ফিশারের সূচক সংখ্যার সূত্রকেই একমাত্র আদর্শ সূচক সংখ্যার সূত্র বলা হয়। এখন আমি উপাদান পাল্টানো পরীক্ষায় যাই, তোমরা একবার দেখে নাও। ওকে, এটাকে আমরা বলবো এখন উপাদান পাল্টানো পরীক্ষা, উপাদান পাল্টানো। দেখো ক্লাসটা একটু লম্বা হলেও তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। এখন আমরা দেখবো হচ্ছে উপাদান পাল্টানো পরীক্ষা ফিশার, তাহলে জিরো এন আমরা ফার্স্টে নর্মাল সূত্রটা লিখি, সেটা হচ্ছে তোমার এই যে কী বলে এটাকে
100 তাই না তাহলে pn p0 q0 q0 pn p0 qn qn এখন এটা সূত্র লিখলাম এখন আমি উপাদান পাল্টাবো উপাদান পাল্টানো অবস্থায় পাল্টানো অবস্থায় f0n1 মানে p যাবে q এর জায়গায় q যাবে p এর জায়গায় এবার আমি সময় কোনো পরিবর্তন করব না সময় ফিক্সড n 0 0 0 n n 0 n তাহলে পরিবর্তন ঘটবে p এর p এবং q q p q p q p q p ইনটু 100 এবার আমরা এই দুটো গুণ করে আমরা যদি মূল্যমান সূচক সংখ্যা পাই তাহলে বুঝবো যে ফিশারের সূচক সংখ্যা সূত্র উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মূল্যমান সূচক সংখ্যা তোমাদের মনে আছে আচ্ছা ভুলে গেছো হয়তো বা মূল্যমান সূচক সংখ্যা হচ্ছে এটার সমান pn qn ডিভাইডেড বাই p0 q0 ওকে ওইটা সমান হতে হবে যদি ওইটা সমান এই সূত্রটা গুণ করলে হয় তখন আমরা বলবো এটা উপাদান পাল্টানো পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে দেখো এবার আমরা গুণ করি অতএব তোমার গুণ করো সামেশন pn q0 সামেশন p0 q0 ইনটু সামেশন pn qn সামেশন p0 qn ইনটু qn p0 q0 সামেশন তো হবে সামেশন দেনি ভুলে গেছি q0 p0 ইনটু সামেশন qn pn সামেশন q0 pn ওকে আমরা 100 অমিট করলাম আমাদের সুবিধার জন্য এবার দেখো pn qn pn qn তার মানে pn q0 কাটলাম pn q0 কাটলাম qn p0 কাটলাম qn p0 কাটলাম তাহলে উপরে দুইটা pn qn থাকে না দেখো নিচে দুইটা p0 q0 থাকে না তাহলে রুট ওভার কি থাকে সামেশন pn qn স্কয়ার রুট ওভার p0 p0 স্কয়ার এখন যেহেতু পুরোটা স্কয়ার রুট পুরোটা একটা রুট আছে আমরা এভাবে লিখতে পারি না রুট ওভার টোটাল রুট pn qn সামেশন p0 q0 স্কয়ার তাহলে স্কয়ার রুট যদি কাটাকাটি চলে যায় তাহলে কি থাকে এখানে সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p0 q0 যা হচ্ছে মূল্যমান সূচকের সমান অর্থাৎ আমরা দেখাতে সমর্থ হলাম যে ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো ও উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় এই হচ্ছে আমাদের মূল পরীক্ষাতে আসার মতো বিষয় বা এটাই পরীক্ষাতে সবসময় আসে ঠিক আছে বিভিন্ন সূত্র থেকে আসবে তোমার হচ্ছে অমুক সূত্র দিয়ে এটা নির্ণয় করো অমুক সূত্র দিয়ে তোমার হচ্ছে মূল্য সূচক বের করো এভাবেই আসবে আর বলবে লাস্টে যে ফিশারের সূচক সংখ্যার ফিশারের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় এটা একটা আবার এভাবেও আসতে পারে যে দেখাও যে মার্শালের সূচক সংখ্যার সূত্র ওই মার্শালের সূচক সংখ্যার সূত্র সময় পাল্টানো উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় যাচাই করো তখন তোমরা একইভাবে করবা সেম উপাদান পাল্টানো বলতে বোঝাচ্ছি পি যাবে কিউ এর জায়গায় কিউ যাবে পি এর জায়গায় আর সময় পাল্টানোর বেলায় কি হবে জিরো যাবে এন এর জায়গায় এন যাবে জিরোর জায়গায় সব সূত্রই এভাবে আসতে পারে তবে ফিশারের সূত্রটা দিয়েই সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসে এই এখন আমি প্রায় শেষের দিকে চলে আসছি আজকে মোটামুটি অনেকক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের ধৈর্য হয়তো বা ধৈর্য ভেঙেও যেতে পারে বাট আর কিছুক্ষণ তারপর আমি ক্লাস শেষ করব এখন আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষাতে অনেকবার আসছে আমি দেখছি সেটা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক এটা ইম্পর্টেন্ট এটা আমি একটু বলবো এটা বলে আমি আর একটা জিনিস দেখি আমি ক্লাস শেষ করবো আচ্ছা জীবনযাত্রার ব্যয় সূচক বলতে আমরা মূলত কী বুঝি এটা একটু জানতে হবে সেটি হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক হলো মানে রেগুলার লাইফ লিড করার জন্য আমরা যে দ্রব্য সেবা সামগ্রীগুলো ভোগ করি হ্যাঁ জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা হলো রেগুলার বা তুমি তোমার দৈনন্দিন জীবনযাপনের জন্য যে সকল দ্রব্য সেবা সামগ্রী ভোগ করো সেগুলোর মূল্যের পরিবর্তনের ফলে